ডিভিসি ছাড়া জলে রাজ্যে বন্যা পরিস্থিতি খুব জানিয়ে ডিভিসি বোর্ড থেকে পদত্যাগ পদত্যাগ করলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব শান্তনু বসু একই সঙ্গে পদত্যাগ করেছেন চিফ ইঞ্জিনিয়ারও পদত্যাগ রাজ্যের সেচ বিভাগের চিফ ইঞ্জিনিয়ারের যে খবরের দিকে আমরা নজর রেখেছি ডিভিসি ছাড়া জলে রাজ্যে বন্যা পরিস্থিতি খুব জানিয়ে ডিভিসি বোর্ড থেকে পদত্যাগ করলেন রাজ্যের বিদ্যুৎ দফতরের প্রধান সচিব শান্তনু বসু একই সঙ্গে বোর্ড থেকে পদত্যাগ রাজ্যের সেচ বিভাগের চিফ ইঞ্জিনিয়ারের আমরা এই বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া নেব রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌমিক বাবু ডিভিসি ছাড়া জলে রাজ্যে বন্যা পরিস্থিতি এবং সেই নিয়ে ক্ষোভ জানিয়েই বিদ্যুৎ দফতরের প্রধান সচিব শান্তনু বসু তিনি ডিভিসি বোর্ড থেকে পদত্যাগ করেছেন এবং একই সঙ্গে পদত্যাগ করেছেন রাজ্যের চিফ সেচ বিভাগের চিফ ইঞ্জিনিয়ারও কিভাবে দেখছেন বিষয়টা কি বলবেন বিষয়টা তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে ব্যক্তিগত স্তরে রিটায়ারমেন্টের পরে সরকার চলে গেলে তার বাড়িতে আপনি বুম পাঠিয়ে দেবেন একটা ক্যামেরা দিয়ে প্রকৃত ঘটনা কি হয়েছিল তিনি জানিয়ে দেবেন এই সরকারের সীমাহীন লুট প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেভাবে চলেছে তাতে ওখানকার যে স্থানীয় বাদগুলো ছিল সেখানে এত নিম্নমানের যে সামান্য বৃষ্টি হলেই সেই বাদ জল ধারণের ক্ষমতা হারিয়ে ফেলে একটা নির্দিষ্ট সীমার পরে তো ডিভিজিকের জল ছাড়তেই হবে যে দুর্গাপুরের পরিচালনার দায়িত্বে রাজ্য সরকার আছে তারা জল ছাড়েন না সুতরাং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের খুব ঘৃণা যা সঞ্চার হয়েছে এই সরকারের কাছ থেকে মানুষ যেভাবে মুক্তি চাইছে পরিত্রাণ চাইছে এবং যে ক্ষোভ আজকে আজকে পড়েছে গলি থেকে রাজপথ পাহাড় থেকে সাগর পর্যন্ত উত্তাল হয়ে গেছে বঙ্গবাসী মুক্তি চাইছে এই সরকার থেকে পরিত্রাণ চাইছে এই অবস্থা থেকে তার থেকে দৃষ্টি ঘোরাতেই এ ধরনের বিবৃতি এ তো গতবারেও বলেছিলেন তিনি তিনি নিজে বলেছিলেন যে বারোশো কোটি টাকা আমি ব্যয় করেছি করছি রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আর কোন কোকিলের কুহু কুহু ডাক শুনবো না কি হলো অ্যালোকেশনে সেই তো পেয়েছেন এই সমস্ত লিখি বক্তৃতা এগুলো চলবেই মানুষ যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি যে সেই এক ঘাটাল মাস্টার প্ল্যান আর যে ঘাটাল মাস্টার প্ল্যান এলে ভাই কপালেশ্বরীর সঙ্গে যার নাম সম্পৃক্ত হয়ে গেছে সেই ডক্টর মানদ ভুঁইয়া তাকেও যদি দায়িত্বটা দেওয়া হতো তাহলে অন্তত কেন্দ্র রাজ্যের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন করে সমন্বয়ের মধ্যে দিয়ে একবারে শোভীরবাবু এর পাশাপাশি আরো একটা আপডেট আপনাদের দিয়ে রাখি বন্যা পরিস্থিতি রাজ্যের যে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে ফের একবার প্রধানমন্ত্রীকে ছিটিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের সঙ্গে পরামর্শ করে জল ছেড়েছে দেবেসি কেন্দ্রের জলশক্তি মন্ত্রীর এই যে দাবি সেটা ঠিক নয় এমনভাবেই প্রধানমন্ত্রীকে লিখেছেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলবেন ঠিক সময় কেন্দ্র তাদের উত্তর দিয়ে দেবে আমি তো কেন্দ্র সরকারের প্রতিনিধি নই আমি দলের প্রতিনিধি আমি দলের অবস্থানটুকু বলতে পারি কারণ কেন্দ্রে যেটা আছে সেটা ভারত সরকার আর পশ্চিমবঙ্গে যেটা চলে সেটা তৃণমূল কংগ্রেস সরকার রাজ্য সরকার নয় সুতরাং এরা যখন চিঠি দিচ্ছে ওই চিঠির উত্তরও তারা পাবেন আর চিঠি লেখা ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে অন্য কোনো পথ খোলা নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা